ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ চারজন নিহত হয়েছেন এছাড়া দিনাজপুর নরসিংদী নড়াইল ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো ছয় জনের এসব ঘটনা আহত হয়েছেন আরো পাঁচজন ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার দিতে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ একই পরিবারে তিনজন নিহত হয়েছেন পুলিশ জানায় ভাঙা থেকে একটি পণ্য বোঝায় ট্রাক ফরিদপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে কাশেম শেখ তার ছেলে মোটালিন ও ভাই শেখ মারা নাজমুল যান অপরদিকে উপজেলার কৈজুরিতে একটি ইজি বাইককে অজ্ঞাত পরিবহন ধাক্কা দিলে কলেজ ছাত্রী নিহত হন ঢাকায় জমি এক একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার পুরস্কার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাউগা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে তেলবাহী ট্রাক এতে ঘটনাস্থলে পথচারী রানা এবং নৈশ প্রহরী আজাহার আলী নিহত হন নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ব্যান্ড দল অট সিগনেচারের ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল সহ দুইজন নিহত হয়েছেন আহত হন আরও তিনজন ভোরে ঢাকা থেকে ছেড়ে আসে একটি মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিল পাঁচদোনার চৈতাব এলাকায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম এবং পিয়াল মারা যান নড়াইলে ধোপাখোলা এলাকায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে কলেজ ছাত্র মামুন নিহত হয়েছেন আহত হন দুই পথচারী এছাড়া নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন